হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাবো, যেটা বলতে আপনি কিভাবে খুব সহজেই আপনার চ্যানেলের যে ক্যাটাগরি চেঞ্জ করবেন। হ্যাঁ, দ্যাট মিনস আপনার হাউ টু চেঞ্জ ইউর চ্যানেল ক্যাটাগরি। লেটস গো স্টার্ট। আমি প্রথমে আমার চ্যানেলে সাইন ইন করব। আপনি প্রথমে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবের থেকে আপনার আমি এখান থেকে ইউটিউবে আমি যদি ইউটিউবে যাই, দেখেন এখান থেকে আমি প্রথমে আমার চ্যানেলে আমি এখানে লিখব MSQRIT, লিখে এন্টার দিব। তারপরে আপনি আপনার চ্যানেলে ঢুকবেন। আমি আমার চ্যানেলে ঢুকছি। ঢোকার পর আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি ক্যাটাগরি আছে, কি ক্যাটাগরিতে আপনার চ্যানেল তার চলতেছে, আপনি বিভিন্ন ভিডিও আপলোড করতেছেন, সেটা এটা এখানে দেখাবো আমি এখন কিভাবে করবেন আর কি, সেটা চেঞ্জ আপনি কিভাবে করবেন। কিন্তু মনে করেন আমি এই এই ভিডিওটার উপর ক্লিক করলাম। এখানে এই ভিডিওটা যদি দেখি, আমি এই ভিডিওটার উপরে চেঞ্জ করতে চাই, ভিডিও ম্যানেজারে যাব। যাওয়ার পর আমি এখান থেকে এডিটে ক্লিক করব। যে কোনো ভিডিও আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি ভিডিও এডিটে ক্লিক করলাম। করার পর আপনি দেখেন এখানে যাওয়ার পর দেখবেন এখানে অ্যাডভান্স সেটিংস আছে। অ্যাডভান্স সেটিংসে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি ক্যাটাগরি দেখেন, ক্যাটাগরি অপশনটা আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কি ধরনের আপনি এটা কি ধরনের ভিডিও বানিয়েছেন। হ্যাঁ, যদি আপনার ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হয় সেটা সিলেক্ট করে দিতে পারেন, যদি মিউজিক্যাল হয় সেটা সিলেক্ট করে দিতে পারেন, স্পোর্টস হলে সেটা সিলেক্ট করতে পারেন। তাই অনেকগুলো ক্যাটাগরিজ এখানে আছে, তো এটা আপনি করে দিতে পারেন। যেহেতু আমার একটা এডুকেশনাল, আমি একটা টিউটোরিয়াল বানিয়েছি, তো আমি এখানে এডুকেশনাল যদি আমি সিলেক্ট করে দেন, আমি এখান থেকে সেভ করে বের হয়ে যাব। বাস, আপনার হয়ে গেল আপনার ক্যাটাগরি চেঞ্জ। আপনার ভিডিওর ক্যাটাগরি আপনি কীভাবে চেঞ্জ, তো এডুকেশনাল ক্যাটাগরিতে কেউ ঢুকলে আপনার এই ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে, তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, দয়া করে লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং স্ক্রিনে দেখানো লোগোর উপর ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।